ক্লাস নাইন তোমাদের সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালার পলিনোমিয়াল আমরা শুরু করেছিলাম। 7.1 এবং 7.2 আমরা করেছি। আজকে কোষে দেখি 7.3 অঙ্কগুলো করব। এখানে কি বলছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স এস কিউ মাইনাস 3x² প্লাস 2x + 5কে x - 2x + 1 2x - 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে প্রথমে আলোচনা করি যে ভাগশেষ উপপাদ্য কাকে বলে, ঠিক আছে, এটা নিয়ে বলি, তারপর অঙ্কগুলো করছি। তার কি বলছে, ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম বলছে যে এক বা এক অপেক্ষা বেশি মাত্রা বিশিষ্ট একটি বহুপদী সংখ্যামালা, যেটা হচ্ছে fx, তাকে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে fa, যেখানে a একটি বাস্তব সংখ্যা। ঠিক আছে, প্রমাণটা খুবই সহজ প্রমাণ, প্রমাণের দিকে আমি যাচ্ছি না। তাহলে কী দাঁড়াচ্ছে, যদি fxকে যদি x - a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ পাবো আমরা fa, তার মানে এই x এর জায়গাতে a পুট করতে হবে। এখানে কী অঙ্ক দিয়েছে দেখো, প্রথম অঙ্কটা দিয়েছে কত, একের দাগ, একের দাগ কী দেওয়া আছে ধরি fx = x²-3x² + 2x + 5, একে এক নাম্বার x - 2 দ্বারা ভাগ করতে বলছে, তাই তো? তাহলে লিখি, অতএব ভাগশেষ উপপাদ্য থেকে পায়, তাহলে x - 2, দেখো তাহলে ওটা কী ছিল, x - a, তার মানে a = 2, এখানে উপপাদ্য তো পায় যে প্রাপ্ত ভাগশেষ হলো f2। তাহলে f2 কত হবে এখানে, 2q - 3×2² + 2×2+5। 2q মানে কত, এখানে 8 - 4 - 4×3 = 12 + 4 + 5, তাহলে 8 আর 4 = 12, তাহলে 5, এটার উত্তর। দু নম্বরটা কী বলছে, যে x + 2 দ্বারা ভাগ, তাই তো? তাহলে দেখো x + 2কে লিখতে পারি x - 2, তাই তো? x + 2কে আমরা লিখতে পারি x - 2, তাহলে a কেন কত, -2, তাহলে লেখো, অতএব ভাগশেষ উপপাদ্য থেকে পায় প্রাপ্ত ভাগশেষ হলো f(-2)·3−3×−2² + 2×-2+5, তাহলে −2 হোল কি মানে −8, −2² মানে 4, −12, −4+5, কত দেখো, −8 আর −2 = −20, আর এখানে +1, তখন হচ্ছে −19, এটা উত্তর। আচ্ছা, 3 আর 4-এর একই অঙ্ক, আমি দেখো 4-এর অঙ্কটা করছি, কত বলেছে, 2x + 1,
वन द्वारा भाग करते हैं। তাহলে এখানে দেখো একটা কাজ করলো, করে দেখো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স কত পাচ্ছি আমরা মাইনাস একের দুই, তাই তো? তাহলে আমরা কি ইয়ে করবো, তাহলে এর জায়গাতে পুট করবো মাইনাস একের দুই। তাহলে লিখি, তাহলে ভাগশেষ উপাদ্য থেকে পাই, ভাগশেষ উপাদ্য থেকে পায় প্রাপ্ত ভাগশেষ হলো এফ অফ মাইনাস হাফ। তো কথা হবে বসাবো ওখানে, তাহলে মাইনাস হাফের হোল কিউ মাইনাস থ্রি ইন্টু মাইনাস হাফের স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস হাফ প্লাস ফাইভ। তাহলে মাইনাস হাফের হোল কিউ মানে মাইনাস ওয়ান বাই এইট, মাইনাস মাইনাস এটা হয়ে গেলো কত, প্লাস ওয়ান বাই ফোর মানে মাইনাস থ্রি বাই ফোর, মাইনাস টু বাই টু মানে মাইনাস ওয়ান প্লাস ফাইভ। তাহলে এটা এ করতে হবে, আট আর চাইলে অসহ করছে আট, মাইনাস ওয়ান চার দুগুণে আট তিন দুগুণে ছয়, এ কত দেখো, আচ্ছা আলাদা করছি, মাইনাস এইট প্লাস চল্লিশ। তাহলে মাইনাস ওয়ান মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস ফিফটিন, তা কত হবে এটা পাঁচ দুই। তো এটাকে আমরা পূর্ণ আকারে লিখতে পারি, তিন আটটা চব্বিশ একের আট, ঠিক আছে? আর তিন আটটা কী হবে, ওখানে এক্স ইকুয়াল টু একের দুই পুট করলেই হবে। দুইয়ের দাগ ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। একই অঙ্ক এখানে আগে ছিল কি, সংখ্যামালা ছিল একটি আর ভাজকের সংখ্যা ছিল অনেকগুলি, এখানে ভাজক দিয়েছে একটা আর সংখ্যামালা দিয়েছে অনেকগুলি, ঠিক আছে? তাহলে আমরা এক একটা করি, দুইয়ের এক ধরি ধরি এফ এক্স ইকলস টু এক্স এস কিউ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস সিক্সটি। তাহলে কী বলছে, এক্স মাইনাস ওয়ান, তাহলে দেখি এফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ হবে সমান কত, এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এরকম করে নাও যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান, তা কত হবে এফ ওয়ান। তাহলে এফ ওয়ান কত বসো এখানে, ওয়ান কিউ মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস তেরো ইন্টু ওয়ান প্লাস সিক্সটি, কত হবে ওয়ান কিউ মানে ওয়ান মাইনাস সিক্স প্লাস তেরো প্লাস সিক্সটি। তাহলে দেখো কত হচ্ছে, দেখো তাহলে ওয়ান প্লাস তেরো চোদ্দো মানে সেভেন্টি ফোর মাইনাস সিক্স, তাহলে কত হবে সিক্সটি এইট, ঠিক আছে? তোমার দুয়ের চারেরটা করি, কত বলছে যে এফ এক্সকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ, তাতে প্রাপ্ত ভাগশেষ সমান কত হবে এফ ওয়ান, তাহলে ইলেভেন ইন্টু ওয়ান কিউ
माइनस टुएल्व इंटू वन स्कोर माइनस वन प्लस सेभेन तेल इलेवेन माइनस टुएल्व माइनस वन प्लस सेभेन तो इलेवेन प्लस सेभेन मैं एट्टीन माइनस बारो और एक तेर मैं फाइव ठीक है। एबार करी तेर दाग तेर हमें तेर दुएटा कर तीन दुई तीन दुई कि एक्स माइनस वन द्वारा एक्स किऊ माइनस एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस ए के भाग कर ले कत भागशेष पा जाए तेल धरी धरी एफ एक्स इक्वल्स टू एक्स किऊ माइनस ए एक्स स्क्वायर प्लस टू एक्स माइनस ए के एक्स माइनस ए द्वारा भाग कर ले प्राप्त भागशेष समान कत एक्स माइनस ए इक्वल टू जीरो एक्स इक्वल टू ए एफ ए इक्वल्स टू ए किऊ माइनस ए इंटू ए स्क्वायर प्लस टू इंटू ए माइनस ए कत हबे ए किऊ माइनस ए किऊ प्लस टू ए माइनस ए तेल ए किऊ कटे जाए टू ए माइनस ए मान ए ठीक है। उत्तर हबे ए अच्छा एबार एकटा बोली जे एखाने आमरा कि देखलाम जे एक्स माइनस ए द्वारा भाग कर ले भागशेष हच्छे ए तहले एई एफे एफे जदि शून्य हो जाए तखन एक्स माइनस ए के एफ एक्सर उत्पादक बला हबे ठीक आछे। तो जदि भागशेष शून्य हो जाए तो का जो भाग कर लम जदि भाग शेष शून्य हो गल मैं भाग मिले गल भाग मिले गले कि बला जेटा के दिए भाग कर भाजक तक भाजक के बला ओ भाज्यर एफेक्सर उत्पादक ठीक है उत्पादक बा गुणितक गुणितक बला चार दाग कि भागशेष उपपाद्य प्रयोग कर पी एक्स इक्वल्स टू फोर एक्स किऊ प्लस फोर एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन बहुपदी संख्यामला टू एक्स प्लस वनर गुणितक किना हिसाब कर देखी तम मैंने टू एक्स प्लस वन दिए जी भाग करी तेल प्राप्त भागशेष जदि शून्य हो जाए तेल बोल टू एक्स प्लस वन हे पी एक्स एक गुणितक उत्पादक ठीक है। तक देखी कि हे चार दाग पी एक्स इक्वल्स टू फोर एक्स किऊ माइनस फोर एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन के टू एक्स प्लस वन द्वारा भाग कर ले प्राप्त भागशेष होबे कत देखो टू एक्स प्लस वन इक्वल टू जिरो करो एक्स इक्वल टू माइनस एक दुई माइनस हो कत लिखे दी पी अफ माइनस हाफ तेल पी अफ माइनस हाफ कत है फोर इंटू माइनस हाफ टू दि पावर होल किऊ माइनस फोर इंटू माइनस हाफ ए होल स्क्वायर माइनस एक्स माइनस वन तै तो कत है ये देखो तो माइनस फोर बाय टू टू दि पावर थ्री वन एट
माइनस माइनस ये कत हो प्लस माइनस फोर बाय फोर माइनस माइनस प्लस एक दुई माइनस এটা যে ফোর এক্স কিউ মাইনাস ওয়ান তার কত হলো এটা মাইনাস একের দুই প্লাস ওয়ান প্লাস একের দুই মাইনাস ওয়ান তাহলে মাইনাস একের দুই প্লাস একের দুই কেটে গেল আর প্লাস ওয়ান কেটে গেল সে হলো জিরো তাহলে কী হলো যেহেতু যেহেতু প্রাপ্ত ভাগশেষ শূন্য তাই টু এক্স প্লাস ওয়ান হল প্রদত্ত বহুপদী সংখ্যামালার একটি গুণিতক ঠিক আছে এবার পাঁচের দাগ করি কি বলছে এক্স মাইনাস ফোর দ্বারা এ এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস এ বহুপদী সংখ্যামালাদ্বয়কে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কী হবে হিসাব করি তাহলে প্রতি ক্ষেত্রে আমরা ভাগসূত্র বের করবো তাকে সমান করে দেবো ঠিক আছে তাহলে আমাদের উত্তর পাবো ধরি ধরি পি এক্স ইকলস টু এ এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এবং এফ এক্স ইকলস টু টু এক্স কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস এ তাহলে পি এক্স ও এফ এক্সকে এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগশেষ হবে কত পি ফোর তাই তো এক্স মাইনাস ফোর ইকল টু যদি এক্স ইকল টু ফোর বসাবো তাহলে পি ফোর হবে কত পি ফোর ও এফ ফোর অর্থাৎ পি ফোর সমান কত এ ইন্টু ফোর কিউ প্লাস থ্রি ইন্টু ফোর স্কোয়ার মাইনাস থ্রি তাহলে ফোর কিউব কত চার চেরে ষোলো চারশো চৌষট্টি তাহলে সিক্সটি ফোর এ প্লাস চার চেরে ষোলো তিনশো আটচল্লিশ মাইনাস থ্রি তার হচ্ছে সিক্সটি ফোর এ প্লাস ফর্টি ফাইভ হলো এবার কি বের করবো এফ ফোর এফ ফোর এফ এক্স কত এইট এফ এক্স তা কত হবে টু ইন্টু ফোর কিউব মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফোর প্লাস এ তাহলে চৌষট্টি ইন্টু টু চার দুগুণে আট ছয় দুগুণে বারো মাইনাস চার পাঁচে কুড়ি প্লাস এ তা কত এটা একশো আট প্লাসে এখানে দেখো কী শর্ত দেওয়া আছে শর্ত দেওয়া আছে দুখানা ধ্রুবক ইয়ে হচ্ছে ভাগশেষ সমান তাহলে প্রশ্ন অনুসারে প্রশ্নানুসারে প্রাপ্ত ভাগশেষ দুটি সমান তাহলে কী হবে পি ফোর ইকলস টু এফ ফোর অতএব সিক্সটি ফোর এ প্লাস ফর্টি ফাইভ এই যে এ দুটো এদুটো সমান
45 इक्वल्स टू 108 प्लस ए बा 64 ए माइनस ए इक्वल्स टू 108 माइनस 45 बा 63 ए कत हलो देखो पाँच आ कत कय आठ तीन आठ चार आ कय दस छय दस अतए ए इक्वल्स टू वन তাহলে আমাদের এটাই চেয়েছে এর মান কত এটা আমার উত্তর ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু করবে এবং আমাকে দেখাবে।